বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আমি বঙ্গবন্ধুর নৃত্য যে ব্যবহার্য জিনিসগুলো সেগুলো সব কিছুই দেখলাম আর সে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে সেগুলোর প্রতিকৃতি আছে এবং তার ভাষণ শোনা যাচ্ছে সেগুলোও শুনলাম এবং এগুলো শুনে আমি খুবই অভিভূত এবং আমার খুব ভালো লাগলো এরকম একটা ভিন্ন ধরনের একটা জাদুঘর দেখে এই উদ্যোগটা খুবই ভালো হয়েছে কারণ এখানে অনেক স্থানের লোক আসে হঠাৎ করেই তারা যে এই রেলগাড়িতে এরকম একটা মানে শেখ মুজিবুর সম্পর্কিত একটা জাদুঘর দেখবে কারণ এখানে কিন্তু এক জায়গার লোক আসে না বিভিন্ন এলাকা থেকে লোক এখানে আসে এবং অনেকেই এই জিনিসটা দেখতে পারলো এবং এই সম্পর্কে জানতে পারলো আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখলাম বঙ্গবন্ধু যে ওনার রাজনীতি জীবন শুরু করে এই শেষ পর্যন্ত ওনার যা কিছু দেখলাম খুব ভালো লাগলো এরকম প্রদর্শনী আমরা আর কখনো দিন কোনো দিন দেখি নাই খুবই ভালো লাগেছে খুব ভালো লাগছে আমার এবং আমার একটা জীবনের সার্থক হইল আমি দেখতে পেয়েছি খুব ভালো লাগছে আমার বঙ্গবন্ধুর পূর্বে থেকে যতগুলো সিনারি আছে এই কখন কোন যুক্ত চালু হইল। তার এই যে অপুর চশমা মুজিব কোট আর ওই যে বিভিন্ন সিনারি দেখতে পেলাম এভাবে এইভাবে প্রতিটা দেশে গ্রাম গ্রামগঞ্জ ছড়াই দিলে আরও মানুষ দেখতে পাবে ভালো হবে এই ব্রাহ্যমাণ জাদুঘর এই ব্রাহ্মমাণ রেল জাদুঘর এটা বঙ্গবন্ধু স্মৃতির সাথে জড়িত এই জাদুঘর আসছে এক তারিখে রাত্রে বারোটা সাড়ে বারোটায় এটা মূলত থাকবে অর্থাৎ দুই তারিখ থেকে গতকাল থেকে সাত তারিখ পর্যন্ত অবস্থান করবে দুই তারিখ থেকে সাত তারিখ এটা জনগণ সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত বাংলাদেশ রেলে এটা করছে বঙ্গবন্ধুর সাথে জীবনাদর্শ নিয়ে বঙ্গবন্ধুর জীবনাদর্শের সাথে যেসব ঘড়িত জড়িত আছে তাই নিয়ে চিত্র জাদুঘর তৈরি করেছে রেল এটা মহৎ উদ্যোগ নিয়েছে সেই এইটা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে জনগণের জন্য উন্মুক্ত আছে যেমন রাজবাড়ি ছিল এখন আমাদের খুলনা আসছে খুলনা ছয় দিন থাকবে খুলনার থেকে দৌলতপুর যাবে দুই দিন থাকবে তারপরে দৌলত্তর থেকে নওপাড়া দেবে দুই দিন থাকবে পর্বতের যশোর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় এই ব্রাহ্মণ জাদুঘর বঙ্গবন্ধুর জাদুঘরটা যাবে সেখানে জনগণের জন্য উন্মুক্ত থাকবে জনগণ যাতে বুঝতে পারে দেশের জনগণ সবাই বুঝতে পারে যে এটা বিষয়টা কী এবং বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে অনেকে জানতে পারবে বুঝতে পারবে দেখতে পারবে এই মূলত এই উদ্দেশ্যটা যে তাই বাংলাদেশ রেল এই মহৎ উদ্যোগটা নিয়েছে